তোমাদের বইয়ে যত নাম্বার তোমরা তত নাম্বারতে করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, সূত্রগুলো সবার মনে আছে? সূত্রগুলো মনে আছে না? আমি আরেকবার লিখবো। আমি কি সূত্রগুলো আরেকবার লিখবো? 2 মিনিট, আমি সূত্রগুলো আরেকবার লিখবো, দরকার আছে? আচ্ছা দেখো, সূত্রগুলো আরেকবার লিখছি। দেখো, সাইন থিটা, দেখো সাইন থিটা মানে হলো 1/cosec θ, কারণ সাইন কোসেক এর বিপরীত। 2 নম্বর হলো কোসেক, তাহলে কি হবে? দেখো কোসেক থিটা কি হবে? 1/sin θ। 3 নম্বরে আসো ট্যান থিটা, তাহলে ট্যান থিটা কার বিপরীত? ট্যান থিটা হলো কট থিটার বিপরীত, তাহলে 1/cot θ, খেয়াল করো। 4 নম্বর হলো কট থিটা, তাহলে কার বিপরীত গো? ট্যান এর বিপরীত, তাই না? আচ্ছা, 5 নম্বরে দেখো কস থিটা কার বিপরীত? sec থিটার বিপরীত। 6, sec থিটা কার বিপরীত? cos থিটার বিপরীত, ঠিক আছে? এই এগুলো মনে রাখো। 7 নম্বরে দেখো, এটা মনে রাখতে হবে বেশি, এটা বেশি আসে। tan থিটা মানে হলো cos থিটা, সরি sin থিটা বাই cos থিটা। 8 নম্বরে তাহলে cot তার উল্টা হবে, cot সবসময় উল্টা হবে tan এর, এটা হবে cos উপরে চলে যাবে, নিচে sin আসবে, ঠিক আছে? তাহলে এবার আসো, এই পর্যন্ত সূত্রগুলো আমাদের মুখস্থ আছে না? দেখো এই পর্যন্ত তো চারটা মুখস্থ থাকার কথা, কারণ 1 থেকে 6 পর্যন্ত শুধু বিপরীত গুলো, তাই না? তাই তো। আর এখানে ট্যান একটু স্পেশাল মনে রাখতে হয় সাইন বাই কস, আর কট মানে কস বাই সাইন, সো ট্যান পারলে কট পারা যায়। এবার আসো, স্পেশালি আমাদের এই সূত্রগুলো বেশি ইউজ হয়। দেখো সাইন ইজ ইকুয়াল থিটা প্লাস কস ইজ ইকুয়াল থিটা, এটা মানে হলো 1। তাহলে তুমি যদি এখান থেকে সাইন বের করতে চাও, ধরো সাইন স্কোয়ার সূত্র, এটার জন্য কি লিখতে পারবা? 1টাকে রেখে দাও, কসটাকে এই পাশে নিয়ে যাও, তাহলে কস স্কোয়ার থিটা। এখন তোমরা আমাকে বলতে পারো, স্যার আপনি কসটাকে রাখেন। হ্যাঁ রাখলাম, কসটাকে রাখলে হবে 1 - sin θ। এই দেখো, এই 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 সূত্রগুলো বেশি ইউজ হয়, আমরা এই সূত্রটা মনে রাখলে বাকি দুইটা কিন্তু বের করতে পারতেছি এখানে ক্যালকুলেশন করে, ক্লিয়ার? আচ্ছা, তো এবার শো আর একটা সূত্র, খেয়াল করো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এটা মানও কিন্তু 1, ঠিক আছে? না না, ঠিক আছে, এখন ঠিক আছে? এখন এখন তো ঠিক আছে নাকি? দেখো তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা একটা। আরেকটা দেখো, আরেকটা হলো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। দেখো এখান থেকে আমরা আরো দুটো সূত্র বের করতে পারবো, একবার sec স্কয়ার বের করতে পারবো, একবার tan স্কয়ার, এটা থেকে দুইটা, একবার cosec স্কয়ার, একবার cot স্কয়ার, ক্লিয়ার? মনে পড়ছে? এই সূত্রগুলো ছাড়া আমাদের আর কোনো সূত্র নাই, ঠিক আছে? তাহলে আমি সূত্রগুলো মুছে ফেললাম। হ্যাঁ স্যার, সূত্রগুলো মুছে ফেললাম, এবার আসো, এই যে মুছে ফেললাম, এইবার আসো আমাদের প্রবলেম সলভ করবে। এখন চলো প্রমাণ প্রমাণ করো যে
দেখো আমি 1 নাম্বার দিচ্ছি তোমাদের বইয়ে, যত নাম্বার তোমরা তত নাম্বার দিবা, এগুলো সব এক্সাম্পল করাচ্ছি, এগুলো সব এক্সাম্পলে তোমরা পাবা, খেয়াল করো কি কি দেয়া আছে। দেখো তোমাকে বলছি যে টেন থিটা প্লাস সেক থিটা সমান হলো সেক থিটা ইন্টু কোসেক থিটা। এবার আসো আমার কথাটা আগে মনোযোগ দিয়ে শোনো, তোমাকে প্রমাণ করতে হবে যে এই টেন থিটা প্লাস সেক থিটা সমান হলো, সরি সেক থিটা এটা কোস কর থিটা হবে, কর থিটা, যে টেন থিটা প্লাস কর থিটা, খেয়াল করো সবাই। দেখো টেন থিটা প্লাস কর থিটা ইকুয়ালস টু সেক থিটা ইনটু কোসেক থিটা, এটা তোমাদের মনে রাখতে হবে যে টেন থিটা প্লাস কর থিটা ইকুয়ালস টু সেক থিটা ইনটু কোসেক থিটা, এটা এটা সমান, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা এখন কি কোনো মান দেয়া আছে? দেখো তো এখানে কি কোনো মান দেয়া আছে, চিত্র বা কোনো কিছু বলা দেয়া আছে? না, তাহলে তোমাকে সরাসরি এখানে সূত্র দিয়ে প্রমাণ করতে হবে যে টেন থিটা প্লাস কর থিটা সমান হলো সেক থিটা ইনটু কোসেক থিটা। তাহলে এবার কিভাবে করব দেখো, আমরা এলএচএস নিচ্ছি, তাহলে এলএচএস এ কি আছে দেখো, আছে টেন থিটা।